নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করব 2023 সালের। আজকে আমি ভূগোলের পেজ নম্বর 172 নম্বর পেজ সলভ করব। তো দেখো, ভূগোল 2023 সালের এবিটি এর টেস্ট পেপার আমি সলভ করেছি। ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1-এ, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অ্যান্সার হবে খয়ের আনসার আরোহণ, ঠিক আছে, আর হ্রাস পেলে অবরোহণ হবে, ঠিক আছে। 1.2-তে পলল ব্যজনী গড়ে ওঠে অ্যান্সার হবে খয়ের আনসার পর্বত পাদদেশে। 1.3-তে ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপকে বলে অ্যান্সার হবে কয়ের আনসার ড্রামলিন। 1.4-এ পেডিমেন্ট অঞ্চলের অনুচ্চ টিলা হলো অ্যান্সার হবে ঘয়ের আনসার ইনসেলবার্স। 1.5-এ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে বলে অ্যান্সার হবে কয়ের আনসার হ্যারিকেন। 1.6-এ একটি শীতল স্থানে বায়ু হলো অ্যান্সার হবে কয়ের আনসার চিনুক। 1.7-এ একটি তেজস্ক্রিয় বজ্র হলো অ্যান্সার হবে কয়ের আনসার ইউরেনিয়াম। পরের প্রশ্ন কি আছে 1.8-এ ভারতের উত্তর দক্ষিণের দুর্গ অ্যান্সার হবে খয়ের আনসার 3214 কিমি। পরের প্রশ্ন 1.9-এ ভারতের দীর্ঘতম হিমবাহ অবস্থিত অ্যান্সার হবে খয়ের আনসার কারাকোরামে। তোমরা তো জানো যে কারাকোরামে সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সিয়াচেন, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে 1.10-তে মালাবার উপকূলের অগভীর হ্রদ কী নামে পরিচিত, এর অ্যান্সার হবে ঘয়ের আনসার কয়াল। 1.11-এ কি বলেছে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রণী রাজ্যটি হলো অ্যান্সার হবে খয়ের আনসার তামিলনাড়ু। 1.12-তে ভারতের যে প্রাকৃতিক স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সর্বাধিক তা হলো অ্যান্সার হবে খয়ের আনসার আর্দ্র পর্ণমোচী। পরের প্রশ্ন 1.13-তে কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, অ্যান্সার হবে ঘয়ের আনসার পেট্রোরসায়ন শিল্পকে। 1.14-এ কি বলেছে মিলিয়ন শিটের বিস্তৃত হলো অ্যান্সার হবে ঘয়ের আনসার 4°·4° বিভাগ খ। 2.1-এর প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখ। 2.11-এ কি বলেছে গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। তো দেখো, পাখির পায়ের মতো দেখতে হবে মিসিসিপি মুসৌরি নদীর, ঠিক আছে, বদ্বীপ। আর এখানে কিন্তু যদি গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতন, পাখির পায়ের আর গঙ্গা নদীর বদ্বীপ কিন্তু ত্রিকোণ আকৃতি, ঠিক আছে, তার মানে এটা মিথ্যা আছে, মানে অশুদ্ধ। 2.12-তে কি বলেছে হিমসরি জল জমে প্যাটেনেস্টার হ্রদের সৃষ্টি হয়, এটা কি আছে, ঠিক আছে। 2.13-তে পূর্ণিমা তিথিতে সিজগি অবস্থানের কি বলেছে প্রতিযোগ বলে, এটা কি আছে, এটা ঠিক আছে। 2.14-এ কি বলেছে ফ্লুরাইড দূষণের কারণে কি বলেছে ক্লোরোসিস রোগ হয়, এটা কি আছে, ভুল আছে। পরের প্রশ্ন কি বলছে 2.15-এ রাজস্থানের চলমান বালিরেখে ধান বলে, এটা কি আছে, ভুল আছে, ধ্রিয়ান বলে। 2.16-এ ভারতের সর্বপ্রথম মুম্বাই মেট্রো রেল চালু হয়, এটা কি আছে, ভুল আছে, কলকাতায় মেট্রো রেল চালু হয়। 2.17-এ কি বলেছে ল্যাটেরাইট মাটি তুলো চাষের জন্য উপযোগী, এটা ভুল আছে, কৃষ্ণ মাটি তুলো চাষের জন্য উপযোগী। 2.18-এ কি বলেছে ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে, এটা কি আছে, ঠিক আছে, মানে শুদ্ধ আছে। 2.21-এ তো দেখো, এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। জার্মান শব্দের লোয়েসের অর্থ হলো, এর অ্যান্সার হবে জার্মান শব্দের লোয়েস কথার অর্থ হলো সূক্ষ্ম পলি। 2.21-এ জেড বায়ু প্রবাহিত হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের ঊর্ধ্বসীমায়, অ্যান্সার হবে ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্বসীমায়। 2.23-তে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, অ্যান্সার হবে মিথেন, কী হবে, মিথেন। 2.24-এ এল নিনো শব্দের অর্থ, অ্যান্সার হবে দুরন্ত বালক। 2.25-এ মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হলো, অ্যান্সার হবে বনসৃজন, মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হলো বনসৃজন। 2.26-এ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। 2.27-এ কি বলেছে ভারতের পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত, এর অ্যান্সার হবে কলকাতায়। 2.3 প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছটি। 1 × 6 = 6। 2.31-এ শিলাময় মরুভূমি কী নামে পরিচিত, অ্যান্সার হবে হামাদা। 2.32-তে জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে, অ্যান্সার হবে প্রপাতকূপ। 2.33-তে কী বলেছে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো, অ্যান্সার হবে শিলং। 2.34-এ কী বলেছে ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কি, অ্যান্সার হবে রাজস্থান। 2.35-এ কী বলেছে ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো, অ্যান্সার হবে বিশাখাপত্তনম। পরের প্রশ্ন 2.36-এ 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত, ভারতের লিঙ্গানুপাত হলো 1000:940, অর্থাৎ 100 জন পুরুষের মধ্যে, ঠিক আছে, 1000 জন পুরুষ এবং তার জন্য 940 জন
মেয়ে মানে স্ত্রীলোক, ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? 2.36 কি বলেছে? 2000, এটা তো বলেই দিয়েছি। 2.37 কি বলেছে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? অ্যান্সার হবে কোয়েম্বাটুর। আর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অ্যান্সার হবে আহমেদাবাদ। এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? অ্যান্সার হবে কানপুরকে। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো, ফার্স্ট কোয়েশ্চেন কেসে 2.41 দেরাদুন, অ্যান্সার হবে তিনের অ্যান্সার শিবালিক হিমালয়। 2.42 কি বলেছে? ব্রহ্মপুত্র, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার ধানসিঁড়ি হবে। 2.43 কি বলেছে? কার্পাস চাষ, এর অ্যান্সার হবে একের অ্যান্সার কৃষ্ণমৃত্তিকা। 2.44 কি বলেছে? নদী বাঁক, এর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার মিয়ান্ডার। তো বুঝতে পারছো আজকে আমি ভূগোলের 172 এবং 173 নম্বর পেজ সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।